হইলো, আশা করি ভালো আছো। আমি ব্যাকটেরিয়ার পর আগে আরো তিনটা ক্লাস নিয়েছিলাম, আজকে চতুর্থ ক্লাস। আজকে তোমাদের সাথে আলোচনা করছি ব্যাকটেরিয়ার যুগের সামান্তরিক সূত্র। আমি একটা সামান্তরিক এখানে ড্রয়িং করলাম। সামান্তরিকে আমি আগে একটু বিবরণ দিচ্ছি যে সামান্তরিকে এই ওয়ে বাহু বরাবর একটি ভেক্টর পি, উসি বরাবর একটি ভেক্টর কিউ, এবং এই উয়ে এবং উসি দুটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহু দিয়ে আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম। সামান্তরিকটা হচ্ছে উ এ বি সি, এই সামান্তরিকের কর্ণ উবি। এখন এই আলোকে আমি সূত্রটি বলি যে সামান্তরিকে দুটি সামান্তরিকের কোন বিন্দুতে দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই দুটি সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ যথাক্রমে ভেক্টর দেয় লব্ধির দিক এবং মান নির্দেশ করে। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। এই সামান্তরিকে আমি লব্ধির মান নির্ণয় করব। তাহলে আমি সামান্তরিক এখানে অঙ্কন করেছি উ এ বি সি। উ এ বি সি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু উয়ে এবং উসি, তার মধ্যবর্তী কোণ হচ্ছে সি ও এ অথবা সি ও ডিও বলতে পারে। আমি এখানে লিখেছি সি ও ডি ইকুয়াল টু বি এ ডি ইকুয়াল টু আলফা লিখেছি। এটা লিখেছি যে উয়ে বাহুয়ের বর্ধিতাংশ হচ্ছে এডি, এই বর্ধিতাংশের উপর আমি বি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে বি এ ডি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজ ও বি ডি থেকে আমি লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওবি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। ওডির জায়গায় আমি বসিয়ে দিলাম ওয়ে প্লাস এডি, এই যে লিখেছি ওয়ে প্লাস এডি, তাহলে তার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এই হোল স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, তাকে হোল স্কোয়ার থেকে ভাঙাইলাম, লিখলাম ওয়ে স্কোয়ার প্লাস টু ওয়ে ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম। এবার ত্রিভুজ এ এ বি ডি যেহেতু এটা লম্ব অঙ্কন করেছে, সুতরাং এটা একটা সমকোণ, ফলে এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে আমি সংক্ষেপে লিখলাম ত্রিভুজ এ বি ডি থেকে কজ আলফা, কজ আলফা ইকুয়ালটা আমরা জানি ভূমিয় ত্রিভুজ, তাইলে ভূমির জায়গায় লিখলাম এডি আর অতিভুজের জায়গায় লিখলাম এবি। তাহলে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এডি ইকুয়াল টু এবি কজ আলফা। একইভাবে আমি আবার এই ত্রিভুজ এবিডি থেকে আবার লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইনের মতো সাইন লিখলাম ইকুয়াল টু লম্বের জায়গায় লিখলাম ডিবি অতিভুজ এবি, তাহলে ডিবি ইকুয়াল টু এবি সাইন আলফা। এখন এই সমীকরণ এক এ আমি এখানে লিখেছি এক নং সমীকরণে এডি এবং ডিবি এর মান বসিয়ে, তাহলে আমি এক নম্বর সমীকরণ লিখেছি উবি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস টু এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। উবির জায়গায় মান বসিয়ে দিলাম আর, তোমরা চিত্রের মধ্যে দেখো দেওয়া আছে উবি ইকুয়াল টু আর, ওয়ে ইকুয়াল টু আছে পি চিত্র থেকে বসিয়ে দিলাম প্লাস টু ওয়ের জায়গায় পি, এডির জায়গায় আমি মান বসিয়ে দিলাম এবি কজ আলফা, তাই এবির জায়গায় আমরা দিয়েছি কিউ, তাহলে এবির জায়গায় আমি কিউ বসিয়ে দিলাম, তাহলে হলো কিউ কজ আলফা প্লাস কিউ কজ আলফা, তার উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ডিবি ইকুয়াল টু কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু বি কিউ কজ আলফা প্লাস এটাকে হোল স্কোয়ারকে উঠিয়ে দিলাম, মানে হোল স্কোয়ারটাকে
প্রত্যেকটার উপর দিয়ে দিলাম, তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস এই দুইটা থেকে আমি কিউ কমন নিলাম, তাহলে কিউ স্কোয়ার কমন নিলে আমার ব্রেকেটে থাকছে কিউ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা যেমন ছিল তেমনই আছে প্লাস কিউ স্কোয়ার। আর এখানে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান, তাহলে এটার পরিবর্তে আমি ওয়ান বসিয়ে দিলাম, ফলে আমার রয়ে গেল শুধু কিউ স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। অতএব আমি লব্ধির মান আর ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। একইভাবে আমরা লব্ধির দিকও নির্ণয় করতে পারি, তাহলে লব্ধির দিক সাধারণত ট্যান দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমি লিখলাম ট্যান থিটা ইকুয়াল টু এখানে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা ব্রেকেটে দিয়ে দিলাম, তো এটা হয়ে গেল লব্ধির দিক। আমরা এভাবে একটা সামান্তরিকের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। তাহলে আজকে এইটুকুই, আবার সামনের ক্লাসে তোমাদের সাথে এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক আছে অঙ্কগুলো আমরা সমাধান করব। ধন্যবাদ তোমাদের।